السلام عليكم، شيمون ميموريال نرسنج স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণীর ছোটদের প্রতিটি ক্লাসে আমরা ছোট্ট ছোট্ট লক্ষ্মী সোনা আপনাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই সবাই রেডি হয়ে বসে পড়েছেন শিক্ষাতে নিয়ে। আজকে আমরা ছোটদের প্রতিটি ক্লাস করব। তবে ক্লাস শুরুর আগে কিছু জরুরি কথা, আমাদের পরিবেশ পরিস্থিতি কিন্তু এখনো ভালো হয়নি। আমরা সবাই বাসাতে থাকবো এবং এই প্রচন্ড গরমে ফ্রিজের জিনিস চটকরে বের করে কিন্তু খাবো না, সেটা অবশ্যই কিছুক্ষণ বাইরে রেখে তারপরে খাবো। গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছি তাই না? কিন্তু তাই বলে ঠান্ডা খেলে আমাদের কি হবে? ঠান্ডা লেগে যাবে, আমরা অসুস্থ হয়ে যাবো। সেই কারণে আমরা সরাসরি ঠান্ডা খাবো না, তবে পুষ্টিকর খাবারগুলো খাবো। আমরা ক্লাস শুরুর আগে আসলে একটি ছড়া করি। আজকে আমরা কোন ছড়াটি করবো? খবর কখন ছড়াটি করি? সবাই আমার সাথে প্রস্তুত হয়ে যাচ্ছে খবর কখন ছড়াটি করার জন্য? সবাই বলেন তো, খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদে কার বাড়ি, আই রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আমার লক্ষ্মী সোনারা কি দুধ মাখা ভাত কাককে খেতে দিবে? নিশ্চয়ই না, নিজেরাই খেয়ে নিবো তাই না? কেন কাককে দিব? তবে আমরা কার বা পশু পাখির জন্য চেষ্টা করব এই প্রচন্ড গরমে ছাদে বা বারান্দায়, ছাদে বা বারান্দায় আমরা কি করব? পানি রাখবো অল্প করে, যেন পশু পাখিটা বিষাক্ত হলে এসে পানি খেতে পারে। তাই বলে কিন্তু এমন ভাবে রাখবো না যে পড়ে যায় বা নষ্ট হয়ে যায় আমাদের বাসা, তাই না? তাহলে বাবু শোনারা আসেন আমরা ক্লাস শুরু করি। আমরা একটু ছোটদের ভিত্তিতে ক্লাস করবো। আপনারা কি সবাই আমাকে চেনেন? মনে আছে আমাকে সবার? আমি শামসুন্নাহার সূচনা, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সিং স্কুল অ্যান্ড কলেজ। বাবুরা আজকে আমরা মৌখিক ডিভিশন ক্লাস করছি। আজকের অধ্যায় আমাদের রং চেনা ও দিন, সপ্তাহ, মাস, বছর ও দিন, এই দুটো অধ্যায় নিয়ে আমরা কি করব? ক্লাস করব। তাহলে দেখুন তো আমরা প্রশ্নের মাধ্যমে কি করবো, নিজের প্রশ্নগুলো থেকে ঝটপট উত্তর শিখে নেব। রংগুলোর সাতটি রঙের নাম বলুন। আপনারা কি জানেন রংগুলো কখন দেখা যায়? রংগুলো বৃষ্টির পরে আকাশে দেখা যায় তাই না? রংগুলোতে কয়টি রং থাকে? সাতটি রং থাকে। তাহলে আমরা রংগুলো দেখে নিই। দেখেন আপনাদের বোঝার জন্য কিন্তু আমি চেষ্টা করেছি রংগুলোকে নামের সাথে রং মিলিয়ে দিতে। যেমন দেখেন বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। তাহলে আমাদের রংগুলোতে কয়টি রং আছে? সাতটি রং আছে। সাতটি রঙের নাম কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এরপর দেখি দুইবার প্রশ্ন কি আছে, আমাদের জাতীয় পতাকার রং কি? আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। আমাদের জাতীয় পতাকার রংটা কি আমরা এখানে দেখে নিচ্ছি? লাল ও সবুজ। এরপরে দেখি আমাদের কি আছে, আমাদের দেশের ঋতুগুলো নাম বলি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম লাগে। কেমন লাগে? কখনো ঠান্ডা লাগে, কখনো শীত লাগে, কখনো প্রচন্ড বৃষ্টি হয়, প্রত্যেক দিন ঝড় হয় তাই না? এগুলোকে দিবসে মানে আমাদের বছরের বিভিন্ন সময় বলা হয়। এই সময়গুলোই হচ্ছে ঋতু। আমাদের দেশে কয়টি ঋতু আছে? ছয়টি ঋতু আছে। আমরা ঋতুগুলোর নাম শিখে নিই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমরা আরো একবার বলি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আপনারা কি জানেন কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুকে। গাছে গাছে নতুন পাতা থাকে, এই জন্য এই ঋতুটাকে কি বলা হয়? ঋতুদের রাজা বলা হয়। এরপরে দেখি তো চার নাম কি আছে, সপ্তাহের সাত দিনের নাম বাংলায় বলুন। আমার বাবু শোনারা তো সবাই সাত দিনের নাম জানে তাই না? দেখি তো কি কি নাম, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার। তাহলে আমরা সাত দিনের নাম শিখে নিলাম। এখানে সব থেকে পছন্দের দিন আপনাদের কাছে কোন দিন? শুক্রবার তাই না? আমরা শুক্রবারে ছুটিতে বাসাতে থাকি, অনেক মজা হয়, বেড়াতে যাই, বিভিন্ন রকম বাইরের খাবার খাই তাই তো? সেজন্য শুক্রবারটা অনেকের কাছে অনেক প্রিয়, সেদিন সবার ছুটি থাকে। এরপরে দেখি পাঁচ নম্বর প্রশ্ন কি আছে, চারটি দিকের নাম ইংরেজিতে বলুন। আমাদের অনেক মোট দশটি দিক আছে, কিন্তু আপনাদের ছোট বাবুদের জন্য আমরা চারটি দিক শিখাই। এই চারটি দিকের নাম হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে আমরা চারটি দিকের নাম শিখে নিলাম। এখন আমরা কি করবো? বাস্তবতা
রং চিনে নিব। এখানে দেখেন বিভিন্ন কালার আছে, এই কালার গুলোকে আমরা কিভাবে শিখবো, রং গুলোকে শিখে নিয়ে আমরা এই রং গুলোর বাংলা এবং ইংরেজি নাম বলবো। আমার এখানে কিন্তু রংগুলো অ্যাকুরেট আছে, হয়তো আপনাদের ফোনে রংগুলো একটু অন্যরকম দেখাতে পারে। যেমন দেখেন কমলা অরেঞ্জ কালার, আপনাদের কাছে দেখতে হয়তো একটু লাল লাল লাগতে পারে, কিন্তু এখানে অরেঞ্জ কালারটাই আছে। তাহলে এটা কি কালার? অরেঞ্জ মানে কমলা কালার, কমলা কালারের ইংরেজি কি? অরেঞ্জ। এরপরে আছে হলুদ, হলুদ রঙের ইংরেজি কি? ইয়েলো, হলুদ রঙের ইংরেজি কি? ইয়েলো। এরপরে কি আছে? নীল, নীল রঙের ইংরেজি কি? ব্লু, নীল রঙের ইংরেজি ব্লু। এরপরে আছে গোলাপি, গোলাপি রঙের ইংরেজি কি? পিঙ্ক, গোলাপি রঙের ইংরেজি পিঙ্ক। এরপরে আছে বেগুনি, বেগুনি রঙের ইংরেজি কি? ভায়োলেট, বেগুনি রঙের ইংরেজি ভায়োলেট। এরপরে কি আছে? লাল, লাল রঙের ইংরেজি রেড, লাল রঙের ইংরেজি রেড। আমরা তাহলে এখানে ছয়টি রং শিখে নিলাম, তাই না? এই রংগুলো আমরা বারবার বাসায় বাংলা এবং ইংরেজি সহ প্র্যাকটিস করব। এরপরে আমরা নিজের ডিভাইস গুলো চিনে নাম করব। এই ডিভাইস গুলো কিন্তু বারবার আমরা চিনিয়ে দিচ্ছি যেন আপনাদের ভুল না হয়। দেখেন দেখেন কি আছে, এটার নাম কি? মনিটর। এটার নাম কি? মনিটর। তাহলে যখন আমরা যদি জিজ্ঞাসা করি ছবিটা দিয়ে যে এটার নাম কি, আমরা কি টিভি বলবো? টিভি বলবো না, এটা কিন্তু মনিটর, টিভির মতো দেখতে, কিন্তু এটা কিন্তু টিভি না, এটার নাম মনিটর। এটা কি? এটা হচ্ছে স্পিকার, যেখানে আমরা শব্দ ও গান শুনতে পাই, যার মাধ্যমে আমরা যে কোনো শব্দ ও গান শুনতে পাই। এরপরে কি এসে ছবি আছে? এটা হচ্ছে কিবোর্ড, কিবোর্ডের সাহায্যে আমরা মনিটরে লিখতে পারি, বিভিন্ন নির্দেশ দিতে পারি। তাহলে এখানে অনেকগুলো বোতাম থাকে, তাই এটাকে কি বলা হয়? কিবোর্ড বলা হয়। তাহলে এটাকে কিবোর্ড। এরপরে আমরা কি করব, পেন সফটওয়্যারে জাতীয় পতাকাটা রং করা শিখবো, তাই না? আসুন তাহলে আমরা শিখে নিই। তাহলে বাবুরা দেখেন আমি এখানে জাতীয় পতাকাটা আঁকিয়ে নিয়েছি, এটা কিন্তু আমরা বারবার করেছি, তাই না? আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে কিভাবে করব। প্রথমে আমরা কি করব, যেটা দিয়ে রং করব সেই জিনিসটা আমরা আগে সিলেক্ট করে নিব। তাহলে এটা দিয়ে করলে আমাদের চট করে হবে, যেটা বালতি মধ্যে এটা সিলেক্ট করে আজকে আমি প্রথমে ভেতরে সার্কেলটা রং করব। কোন রং করব? সবুজ না লাল? গুড, আপনারা সবাই বলতে পেরেছেন। তাহলে আমি লাল রংটাকে এখানে সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি এখানে কি করব, এই সার্কেলের ভিতরে বালতিটা নিয়ে এসে এখানে জাস্ট ফ্লিপ করব। তাহলে কি রং হয়ে গেল? লাল রং হয়ে গেল। এরপরে সবুজ রংটা সিলেক্ট করব, করে কি করব, ঘরের বাইরে ফ্লিপ করে দিব। তাহলে কি হয়ে গেল? সবুজ হয়ে গেল। এটা অনেক সহজ এবং অনেক মজার। আমরা যখন বাসায় থাকবো আমরা চেষ্টা করব নিজে জাতীয় পতাকাটা আঁকিয়ে নিজে রং করা। এরকম ভাবে কিন্তু আরো অনেক জিনিস করা যায়, ঘর তৈরি করা যায়, ফুল করা যায়, মানুষের মুখ করা যায়, অনেক কিছু। আপনারা এখানে করবেন, দেখবেন অনেক মজা লাগবে এবং খেলাও হবে, এটা একটি মজার খেলা, তাই না? খেলতে খেলতে শিখে নেওয়া হবে। তাহলে বাবুরা বাসাতে থেকে এরকম নতুন নতুন খেলা খেলে মজা নিয়ে বাসাতে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।